আবহাওয়া অনুকূলে থাকার কারণে এবছর লালমনিরহাটের চরাঞ্চলে কুমড়োর বাম্পার ফলন হয়েছে এর পাশাপাশি বাজারে ভালো দাম পাচ্ছেন চাষিরা অল্প পরিশ্রমে ফলন ভালো হওয়ার পাশাপাশি লাভ বেশি পাওয়ায় এই সবজি চাষে আগ্রহী হচ্ছেন তারা কৃষি বিভাগ বলছে কুমড়ো চাষে কৃষকদের প্রশিক্ষণের পাশাপাশি সব ধরনের সহযোগিতা করা তিস্তা ও ধরলা নদী বৃষ্টিতেও জেলায় ছোট বড় ত্রিশটি চরাঞ্চল রয়েছে এসব অঞ্চল বর্ষা মৌসুমে পানিতে ভরাট থাকায় কোনো চাষাবাদ হয় না তাই শুকনো মৌসুমে বিভিন্ন ধরনের ফসলে চাষাবাদ করেন কৃষকরা এবছর অন্যান্য ফসলের চেয়ে কুমড়ো চাষে সাফল্য পেয়েছেন কৃষকরা ফলন হয়েছে। বিঘা প্রতি কুমড়ো চাষে খরচ হয় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আর প্রতি বিঘার উৎপাদিত কুমড়ো বিক্রি করে পাওয়া যায় দুই থেকে আড়াই লাখ টাকা কম খরচে লাভ বেশি হওয়ায় কুমড়ো চাষে আগ্রহ বাড়ছে চাষিদের ফলন তো ভালো হয়েছে

এই সবজির চাষ আরও বাড়ানো গেলে দেশের পুষ্টি চাহিদা মেটানো যাবে বলে মনে করছেন চাষিরা